চাঁদপুরে বাসস্ট্যান্ডে দেখবেন ল্যাংটা পাগল ইংরেজিতে কথা বলতে পারে, লিখতেও পারে, কাউকে চিনে না, কাউকে চিনে না, ইংরেজিতে লিখতেও পারে, কথাও বলতে পারে। এলাকায় খবর নিয়ে জানলাম 80,000 টাকা বেতনে চাকরি করত কোম্পানিতে ঢাকায়। গোপনে বিবাহ করার পরে বাড়িতে নিয়ে আসছে বউ, বউ বাড়িতে আসার পরে মাকে দেখতে পারে না, মায়ের সাথে উল্টা পাল্টা ব্যবহার শুরু হয়ে গেছে, ছেলেটা বউয়ের ব্যবহারে মুগ্ধ হয়ে গেছে, এমন ভালোবাসা দিয়া জয় করেছে যে বউ ছাড়া ছেলে কিছুই বুঝে না, আছে না নাই। মাকে এখন মায়ের মতো লাগে না, মাকে এখন চাকরানির মতো মনে হয়, চোখে ভালো লাগে না। অথচ মা জীবন যৌবন সব সন্তানের জন্য শেষ করে দেয়। মুসলমান নবীর উম্মত, এলাকার সব মানুষের মুখে মুখে একটাই কথা, ওর মায়ের অভিশাপ কপালে লাগছে, এত শিক্ষিত ছেলে, এত সুন্দর ছেলে, এত টাকা বেতন পায়, হঠাৎ এমনে কেন হয়ে যাবে, একটাই জবাব, অভিশাপ লাগছে মায়ের। একদিন রাগ করে ঘরে গিয়ে দেখে মা রাগ করে একদিকে ফিরে বসে আছে, বউ আর একদিকে ফিরে বসে আছে। সন্তান ঘরে যাওয়ার পর স্ত্রীর কাছে গিয়ে বলে, কি ব্যাপার, রাগ করে বসে আছো কেন? বলে, তুমি যদি আমাকে রাখতে চাও তাহলে তোমার মাকে ঘর থেকে নামায়া দাও। মায়ের কাছে গিয়া বলল, মা এমন কথা কেন বলে? বলে, আমি জানি না, যতই কিছু হোক না কেন, বউ মরলে বউ পাওয়া যায়, কিন্তু মা মরলে মা পাওয়া যায় না। ওরকম কত বউ আসবে আর যাবে, কিচ্ছু হবে না, কিন্তু একবার যদি মা পাঁচ কাপড় নিয়ে কবরে যায়, ঘরে গিয়া দেখবা মা নাই, মায়ের খালি বিছানা পড়ে আছে। রাগ করিয়া এবার মায়ের সাথে যখন কথায় তর্কে লিপ্ত হয়ে গেছে, শাবল মাটি খুঁড়ার জন্য শাবল ছিল, সাগরের শাবলের লোহার রড, এটা দিয়া মায়ের মাথায় বাড়ি মেরেছে। মায়ের মাথায় যখন বাড়ি মারলো, রক্ত গুড়া ভিলকি দিয়া বের হওয়া শুরু হয়ে গেছে। মা এবার কান্দে আর কয়, আল্লাহ, এই সন্তানটা পেটে রাখতে গিয়ে আমি বড় কষ্ট করেছি, ও আমার পেটের ভিতরে লাথি মারছে, আমি মা বমি করে দিয়েছি, ও হাত দিয়া ঘুষা মারছে, আমি মা জমিনে বেহুশ হয়ে গেছি পেটে থাকা অবস্থায়, ও দুনিয়াতে আসার পর আমি মা আমার শরীরের 32টা ছিদ্র দিয়ে ওরে আমি দুধ পান করাইছি, আমি মা নিজে না খাইয়া ওরে আমি খাওয়াইছি, রাত্রিবেলা বিছানায় প্রস্রাব করত, প্রস্রাবওয়ালা বিছানায় আমি ঘুমাইছি, ওরে শুকনা জায়গায় ঘুম পাড়াইছি, এত কষ্ট করার পরে তিলে তিলে আমি ওরে বড় বানাইলাম, আজকে যখন আমার মাথায় বিবির কথা মতো রড দিয়ে আঘাত করেছে, আল্লাহ, এই বিচার দুনিয়ার কারো কাছে দিলে পাবো না গো মালিক, এই বিচার তোমার দরবারে দিলাম, আল্লাহ তাআলা দোয়া ফিরায় নাই। মা রাগ করে ঘর থেকে বের হয়ে চলে গেছে, সকালবেলা ছেলেটা পাগল হয়ে গেছে, ল্যাংটা হয়ে রাস্তায় বের হয়েছে, স্ত্রীও চলে গেল, মাও চলে গেল, সব কিছু হারাইল, একটা জায়গায় শুধু ঝামেলা হওয়ার কারণে। এজন্য আমি আপনাদেরকে বলবো, খবরদার, যত বড় হন, যত শিক্ষিত হন, যত অফিসার হন, মনে রাখবেন আপনার পিছনে সবচেয়ে বড় দোয়া আপনার মা আর বাবা। আমি তো প্রায় বলি, পৃথিবীর সব মানুষ মিলে যদি আমার বিরুদ্ধে লাগে কিছুই করতে পারবে না। আমার দুইটা টাওয়ারের বড় পাওয়ার, একটা হলো মায়ের টাওয়ার আর একটা হলো আব্বার টাওয়ার। আমার মা ঘরের কোলায় যায় নামাজ বিছাইয়া কান্দে আর কয়, আল্লাহ আপনি হিফাজত করেন। আমার আব্বা মসজিদের কোনায় বলে, আল্লাহ আপনি হিফাজত করেন। আল্লাহর কসম দিয়া বললে মিথ্যা হবে না, এই দুই টাওয়ারের এত পাওয়ার, দুনিয়ার সব দোয়া যদি মিস হয়, মা বাবার দোয়া মিস হবে না, বরং গুলি মিস, দোয়া মিস হবে না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আলকামা, জিব্বায় কালেমা আসে না, জিব্বাটা লেগে গিয়েছে, নবী যাকে দেখেছে, নবীকে যিনি দেখেছে, সাহাবী হযরত আলকামা, আল্লাহর হাবিবের কানে আওয়াজ, আলকামা জিব্বালারা কালেমা পড়তে পারে না। আল্লাহর হাবিব শোনার পর তার মাকে খবর দিয়েছে, বুড়ি মা লাঠিতে ভর দিয়ে দিয়ে নবীর সামনে হাজির হয়ে গেছে।
আল্লাহর হাবিব ডাক দিয়া বলে কি ব্যাপার আলকামার আমল কেমন কষ্ট হইতেছে আলকামার আমল কেমন বলে খুব ভালো তাহাজ্জুদ মিস হয় না আপনার সাথে যুদ্ধে অংশ গ্রহণ করে সব দিক থেকে আলকামা এগিয়ে আছে নবী আমার ডাক দিয়া বলে আলকামার মা আমি তো আমলের কথা শুনতে চাই নাই আমি জানতে চাই আপনার সাথে আলকামার সম্পর্ক কেমন আছে বলার সাথে সাথে মা মাথাটা নত করে ফেলেছে আল্লাহর হাবিব তাকায়া দেখতেছে বুড়ির চোখের পানি বায়া বায়া পড়তেছে নবী আমার ডাক দিয়া বলে আলকামার মা আমি তো কান্না করার কথা বলি নাই কাঁদতেছেন কেন বলে আমার সাথে আলকামার সম্পর্ক তেমন ভালো না আমি ওরে ক্ষমা করব না বউয়ের কথা মতো আমার উপরে খালি রাগ করে ওরে আমি ক্ষমা করব না আল্লাহর নবীর সাহাবী আলকামার জিব্বায় কালেমা আসে না ও মুমিন তুমি তো সাহাবীদের চেয়ে বড় হইতে পারো নাই হয়তো তোমার অজান্তে তোমার মা বাবা কষ্ট পেয়েছে তুমি হয়তো জানো না এজন্য সুযোগ পাইলে মায়ের পায়ের পাতায় তেল লাগায় দিয়ে একটু দোয়া নেন আব্বার কাছে বৈশা আব্বারে বলেন আব্বা হাতটা একটু মাথায় লাগায় দিয়া দোয়া করে দেন বাবায় যদি কোন সন্তানের মাথায় হাতটা লাগায় দিয়া দোয়া করে দেয় হাকিমুল উম্মাত থানবী বলে ওই মাথায় কোনদিন আসমানের মালিকের পক্ষ থেকে গজব পড়বে না আল্লাহু আকবার এজন্য আমি সব যুবকদেরকে বলবো খবরদার মা বাবার সাথে বেয়াদবি করিও না আল্লাহর হাবিব ডাক দিয়া বলে আলকামার মাল কামারে ক্ষমা করবা কি করবা না আপনি যদি বাইফ্রস করেন তাহলে ক্ষমা করব যদি আপনি আমাকে চাপ দিয়া বলেন ক্ষমা করতে হবে তাহলে করব আর যদি বলেন না তোমার ইচ্ছা করতেও পারো নাও করতে পারো তাহলে আমি করব না ক্ষমা আমার মনে বড় কষ্ট লাগছে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে বেলাল মা যদি কষ্ট পায় এই অবস্থায় যদি আলকামা কবরে যায় ওর কবরটা তো জাহান্নামের আগুনে ভরে যাবে ওর জন্য সাপ অপেক্ষা করতেছে কবরের ভিতরে যদি মা কষ্ট পায় এই অবস্থায় কবরে যায় জাহান্নামের আগুনের এত পাওয়ার জাহান্নামের আগুনের এত তীব্র যন্ত্রণা নারুল্লাহিল মুকাদা আল্লাহ বলে আমার আগুন আমার আগুন আল্লাহ বলেন দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পায়ে লাগলে পাও জ্বলে জাহান্নামের আগুনের এত পাওয়ার শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে এরে যুবক আজকে দুনিয়ার আগুনে একটা সেকেন্ডের জন্য আঙ্গুল লাগাইতে পারবা না অথচ জাহান্নামের আগুন 3000 বছর পর্যন্ত পাওয়ার বাড়াতে হয়েছে আল্লাহু আকবার আগুন পাওয়ার বাড়াইতে 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 আগুন ছিল লাল এরপরে হয়ে গেছে সাদা আল্লাহ বলে আগুনের পাওয়ার আরো বাড়াও এরপরে বাড়াইতে বাড়াইতে আগুন হয়ে গেছে এখন কালো আল্লাহ বলে আগুনের পাওয়ার আরো বাড়াইতে থাকো এতে হবে না আমি আমার বান্দাকে এত নিয়ামত দেওয়ার পর নামাজ কেন পড়লো না আমার নবীর তরিকায় কেন চললো না ওরে আমি জাহান্নামের আগুনে পুইরা তছনছ করে ফেলবো এজন্য জাহান্নামের আগুনকে ভয় পান মানুষকে কোনোদিন বেতের বাড়ি দিয়া বন্দুকের গুলির ভয় দেখাইয়া রিমান্ডের ভয় দেখাইয়া ভালো করা যাবে না জাহান্নামের আগুনের ভয় দেখাইয়া ডাকাত নামাজিওয়ালা হয়ে যায় ডাকাত নামাজিওয়ালা হয়ে যায় এক সময় দেখতাম চুরি করত রিমান্ডে নেওয়ার পরে বের হইছে এখন ডাকাতি করে এক সময় দেখতাম মানুষ জবাই করত চরমনার ময়দানে বয়ান শুনছে অথবা উজানির ময়দানে বয়ান শুনলো অথবা হাটাজারির বয়ান শুনছে অথবা বাংলাদেশের কোন দামি মুফাসসির অথবা মুহাদ্দিস অথবা ভালো আলোচক আল্লাহওয়ালাদের বয়ান শুনেছে বয়ান শোনার পর এখন মানুষ জবাই করে না বরং মানুষের পা ধরে ধরে মসজিদে পাঠায় অথবা দাওয়াত ও তাবলীগে কিছুদিন সময় দিয়েছে রাগ করিয়েন না ভিন্ন দিকে মাইন্ড নিয়েন না আজকে আমাদের উল্টা পাল্টা চিন্তার কারণে মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি হয়েছে আমরা হিংসা চাই না বিদ্বেষ চাই না পরস্পরে মিল মহব্বত চাই ঠিক না বেটি আল্লাহর হাবিব ডাক দিয়া বলে বিলাল তাড়াতাড়ি লাকড়ি আনো বিলাল আলকামাকে আগুনে পুইরা মারবো
হযরত বেলাল যখন দৌড় শুরু করলো আলকামার মা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আসলে আমার সন্তানকে পূর্বের নাকি বলে হ্যাঁ পুইরা ফেলামু জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না ওরে আমি দুনিয়ার আগুনে পুইরা শেষ করে দিব যখনই হযরত বেলাল দৌড় শুরু করছে আল্লাহর হাবিব তাকায় দেখতেছে বেলাল যাইতেছে বুড়ি মা বারবার বেলালের দিকে তাকায় আর নবীর দিকে তাকায় ও নবী আমার আসলে কি আমার সন্তানকে আগুনে পুরবেন বলে হ্যাঁ পুরব এবার মায়ের কলিজার ভিতরে সেই নারী সেরার যন্ত্রণার মহব্বত উতলে উঠেছে ছোটবেলার বাচ্চার কথা মনে পড়ে গেছে বাচ্চার সেই মিষ্টি হাসির কথা মনে পড়েছে আলকামার মা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং আপনি সাক্ষী এই মুহূর্তে আমি আলকামাকে ক্ষমা করে দিয়েছি আল্লাহর হাবিব বলল বিলাল লাকড়ি আনতে হবে না রে বিলাল তাড়াতাড়ি গিয়া দেখ আলকামার কি অবস্থা উল্টা পথে আলকামার বাড়ির দরওয়াজার সামনে যখন বিলাল পাটা লাগাইল কানে শুনতে পায় বিলালের কণ্ঠের আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তল্লাবারা চিকুশিও চেহেরা হাফেজ সদর কোরআন খানি দিলারফ একমাত্র ইবাদত করতে হবে কার খেদমত করতে হবে মা বাবার কথা কি ঠিক মা বাবার খেদমত করো মাত্র পাঁচ মিনিট শুনে নাও মা বাবার খেদমতের বিকল্প আল্লাহকে তুমি আপন বানাইতে পারবা না এজন্য আমি হাতেও ধরি পায়ও ধরি মা বাবার সাথে বেয়াদবি করিও না আল্লাহ বলেন মা অথবা বা দুইজনের যে কোনো একজনকে যদি পাও তাহলে তাদের খেদমত বেশি বেশি করো ইহসান করো ইনসাফ না ইহসান করো তোমার আব্বায় যদি তোমারে দামি খাটে ঘুম পাড়ায় তুমি তোমার আব্বারে এর চেয়ে আরো দামি খাটে ঘুম পাড়াও আর যদি মা বাবা না পাও সুযোগ পাইলে মা বাবার কবরের পাশে একটু দাঁড়ায় দোয়া কইল আমার মাদ্রাসায় দেখতাম মাঝে মাঝে বয়ান কইরা যখন মাদ্রাসায় যাইতাম গভীর রাত এক এক ছাত্র এক এক ভাবে ঘুমিয়ে থাকে হঠাৎ একদিন শবে বরাতের রাত্রিবেলা কানে একটা কান্নার আওয়াজ চলে আসলো আপনাদের পঞ্চগড় থেকে বয়ান করে যখন ঢাকায় মাদ্রাসায় ঢুকলাম গভীর রাত রাত্র তখন আড়াইটা থেকে তিনটা মাদ্রাসার প্রথম শ্রেণীতে পা রাখতি কেমন যেন একটা বাচ্চাদের কান্নার আওয়াজ কানে আসতেছে তো ভিতরে ঢুকলাম দারোয়ানকে বললাম কাঁদতেছে কে বলে হুজুর প্রায় জুমার রাত্রিবেলা এই কান্নার আওয়াজটা আমিও শুনতে পাই কান্নার আওয়াজ শোনা যায় জুমার রাত্রিবেলা ভিতরে গিয়া আস্তে করে জানলা এবং দরওয়াজার পাশে যখন দাঁড়াইলাম টের পাইতেছি দুইটা বাচ্চা নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে দরজার কপাটটা খুইলা দেখলাম দুইজন আপন ভাই একই মায়ের সন্তান একটা ছোট একটা বড় দুইজনে পাশাপাশি সিটের উপরে রুমাল বিছায় নামাজে দাঁড়ায় কাঁদতেছে নামাজ শেষ হয়ে গেল আস্তে করে দরওয়াজায় একটা আঘাত করলাম ভয়েতে দুইজনে শুয়ে পড়েছে ডাক দিলাম দুইজনে কাঁপতে কাঁপতে সামনে আসলো কিরে বাবা এভাবে অজরে কেন নামাজে দাঁড়ায় কান্দলি কোন জবাব দেয় না আবার বললাম কেন কান্দলি সবাই তো আরামে ঘুমিয়ে আছে তোরা কেন কান্দলি ছোট বাচ্চাটা ফুফায় ফুফায় কান্দে আর কয় হুজুর আজকে অনেক দিন হয়ে গেছে মায়ের চেহারাটা দেখতে পাই না এই ছাত্রদের সকালবেলা তরকারি নিয়ে কত ছাত্রর মা দরওয়াজার সামনে দাঁড়ায় থাকে আজকে অনেক দিন হয়ে গেছে আমি আমার মায়ের দেখতে পাই না আমরা দুইটা ভাই জন্মের এতিম এতিম হওয়ার কারণে কারো কাছে বলিও না সহ্য করতে পারি না হুজুর মাঝে মাঝে আমার বড় ভাই মাকে স্বপ্ন দেখে আমিও দেখি আজকে শবে বরাতের রাত অতিবাহিত হয়ে গেছে এজন্য আল্লাহর কাছে কান্দি আর কই আল্লাহ আমার মাকে কবরে আজাব দিয়েন না
আমার আব্বারে কবরে শাস্তি দিয়েন না। ওরে এতিমের দল, মা বাবা যদি না থাকে মা বাবার কবরের পাশে একটু দাঁড়াইও, একটু দাঁড়ায়া সূরা ফাতিহা পড়িও, সূরা ইখলাস পড়িও। খবরদার মা বাবার সাথে বেয়াদবি করিও না। সন্তানগুলারে দিলদার বানাও, কোরআন পড়নে ওয়ালা বানাও। দুনিয়া কিছুই না, আজকে আছে কালকে থাকবেন না। এখন ভালো আছেন সকালবেলা মুর্শিদের পালকি বাড়ির সামনে আসতে পারে কি পারে না? এরে যুবক, কেমন কোন রাত নাই দিন নাই, যেই রাতে দিনে